আমি না মানে? জি তুমি না? ও গুড। এটা বলে ফোন কেটে দিল। শালা রেগে কষ্ট পাইছে রে, একটু মজা করাও কি যাবে না না কি? আমি আবার ফোন করলাম কিন্তু মহারানী তুলল না। প্রায় 8 বার ফোন করার পর ফোন রিসিভ করেই কি হলো, আমাকে ফোন দিয়েছো কেন? যাও না, তার সাথে কথা বলো, যাকে তুমি ভালোবাসো। আমি কাকে ভালোবাসি দেখতে চাও? না চাই না। কেন? জানি না। তাই তোমার রুমের ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়াও, যাকে তুমি আয়নায় দেখতে পাবে আমি তাকে ভালোবাসি। এই কথা শোনা মাত্রই হৃদি অভিমানের সুরে বলে, ভালো? জি আমি তো অনেক ভালো, তুমি জানো না। আই, আমি কখন বললাম তুমি ভালো? এই তো বললা যে তুমি ভালো। আই, তুমি এমন কেন? কিছুক্ষণ রাগ অভিমান করেও থাকতে দেবে না? হুম হুম, রাগ অভিমানের মুখটা দেখলে যে আমি বড্ড কষ্ট পাবো। কেন? তুমি রাগ অভিমান করলে কষ্ট পাবা, তার জন্য। তাই এত ভালো লাগে আমাকে তোমার? তুমি আমার ভালো লাগানো, তুমি আমার বুকের ভালোবাসা। হৃদয় এবার জোরে একটা নিঃশ্বাস ফেলে বলল, তাই জি। ঘুমাবে না? না ইচ্ছে করছে না। কেন? তোমার ভয়েস কানে এলে যে ঘুমটাও বলে, আগে বুককে একটু শান্তি দিই, তারপর না হয় মাথাকে শান্তি দেব। তাই জি, বুকের বাম পাশে মাথাটা যদি কখনো রাখো বুঝতে পারবা এই পাগলটা তোমার ভালোবাসা পেতে কতখানি পাগল। তাই রিদি, হুম, আমি তোমায় দামি রেস্টুরেন্টে নিয়ে যেতে পারবো কিনা জানি না, তবে কথা দিচ্ছি তোমায় নিয়ে রাস্তার মোড়ে ফুচকার দোকান নিয়ে যাব। তোমার যদি ঝাল লাগে আমি তোমার ঠোঁটে ঠোঁট বসিয়ে তোমার মুখে ঝাল দূর করার চেষ্টা করব। ভাই রে, রিদি তো লজ্জায় লাল হয়ে গেছে কথাটা শোনার পর। রিদি আবার হাসতে হাসতে বলল, ফাজিল একটা, শুধু কিভাবে দুষ্টুমি করবো তার উপর বের করো, তাই না? তা আমার দায়িত্ব নিতে পারবে তো? আমি কিন্তু অনেক রাগী। জি পারবো, তোমার রাগ অভিমানের দায়িত্ব ছাড়াও তোমার শাড়ির কুচি ধরার দায়িত্বটাও আমি নিতে চাই। শুধু তুমি আমায় মাঝে মাঝে একটু চান্স দিও দুষ্টুমি করার, তাই নাকি? কিছুক্ষণ পর আমি বুঝলাম হৃদি কলে থেকে ঘুমিয়ে পড়েছে, ওর শ্বাস প্রশ্বাসগুলো আমি শুনতে পাচ্ছি। আমিও কানের কাছে ফোন রেখে ওর প্রতিটা শ্বাস প্রশ্বাস গুলো ফিল করার ট্রাই করছি। প্রতিটা বারে বারে এসে আমার বুকে ধাক্কা মারছে। হিমালয়ের বুক থেকে শীতল বাতাস বয়ে আসার মতো আমার প্রতিটা লোমকূপ কেঁপে উঠেছে বারে বারে। হৃদিকে নিয়ে হাজারো স্বপ্ন বুনেছি এখনো, ওকে আমি রানী করে রাখবো, আমি দুনিয়ার সব সুখ ওর সামনে তুলে ধরবো। আমি এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি কোনো খেয়াল নেই। সকালে উঠলাম, পাগলিটা ফোনে রিং এর শব্দে। এই উঠো। আর একটু ঘুমাই। না ঘুমানো লাগবে না, আজকে না। আজ না মানে কি? আজ তুমি আমাকে প্রপোজ করবে বলেছিলে না? আজ না, কাল। ঘুম পাচ্ছে খুব। এটা বলে আমি ফোন বালিশের পাশে ফেলে দিলাম। কিছুক্ষণ পর আমার ঘোর কাটতেই মাথায় এলো, এই রে আমি এদিকে এসব কি বললাম। আমি ফোনটা হাতে নিতেই এবার মেসেজ দিয়েছে, কুত্তা তুই যদি প্রপোজ না করিস তাহলে দেখে নিস, তোকে অফিস থেকে তো দূর করবই, আর তার জন্য আমার মনে যে জায়গাটা ছিল সেখান থেকেও। এই সরি, আমি ঘুমের ঘোরে উল্টাপাল্টা বকে ফেলেছি, কোনো রিপ্লাই এলো না ভাই মেসেজের। আমি এবার কোনো রকমে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট না করে ঈদের বাসায় এলাম। বাসার দরজা খুলতেই টাকলুকে দেখতে পেলাম। ধুর টুকু, শ্বশুর আব্বা। টাকলু বললে ভাষা খারাপ দেখায়, ভালো দেখায় না, যতই হোক আমার শ্বশুর তো। টাকলু আমায় দেখে বলল, কি চাই? আপনার মেয়েকে চাই। আমার মেয়েকে মানে? না না, চাই ওনার সাথে একটু দেখা করতে। ও আচ্ছা, ভেতরে আসো। আমি বা সাইড কাটিয়ে যাব, ঠিক তখনই ধমক দিয়ে বলল, এই দাঁড়াও। যা শালা, কি হলো ব্যাপারটা? জি বলুন। কি তোমার শরীরে দুর্গন্ধ বাবা, তুমি কয়েকদিন গোসল করনি? ভাই রে, আমি তো পুরাই ফাইসা গেলাম রে শালা, মান ইজ্জত পুরা ফালুদা হয়ে গেল। ধুর কি যে বলেন আঙ্কেল, আমি তো এই বাসা থেকে গোসল সেরে আসছি। না বাবা, তুমি আগে গোসল করে আসো, তারপর আমাদের বাসার ভেতরে ঢুকবা। এটা বলেই আমায় বের করে দিল বাসা থেকে। কি হারামি মাইরি, গোসল করে নাই বলে বাসায় ঢুকতে দেবে না? দাঁড়াও টাকলো, আমি বাসায় গিয়ে আজ টানা ঘন্টা গোসল করে এখানে আসবো এই অপমানের শোধ নিতে। আমি এবার বাইকে চাপতে যাব, ঠিক তখনই হৃদিকে আমি ছাদের একটা কর্নারে দেখতে পেলাম। ওর চোখ আমার দিকে পড়তেই ও সরিয়ে নিল আর ভেতরের দিকে চলে গেল। ওকে বাসার বাইরে আনতেই হবে, আর আমার নিনজা টেকটিক এই পিচ্ছি পণ্ডিতের মাথায় ভরপুর। আমি মেসেজ দিয়ে বললাম,
পেতনিরা কিন্তু ঠিকই সবসময় ছাদে ঘোরাফেরা করে, আবার কখনো কখনো গাছেতেও। ভাই রে ভাই, সাথে সাথেই রেগে ছুটে এসে আমার বাইকে থাকা অবস্থাতে কলার ধরে বলে, কি যাতা বলছিস, হুম আর কি চাই? তোমাকে। তোমাকে মানে? জি, তোমাকেই তো চাই। লুডুর কার্ডে ছক্কার গুটিটার তো বেশি দাম। মানে কি? না মানে লুডু খেলতে হলে তো বুঝতেই পারছো। হৃদি আরো আমার কলারটা চেপে ধরলো। বুঝতেই পারছো মানেটা কি? হুম, আরে এত রাগ দেখাচ্ছ কেন? তো কি করব, একটা দুটো কিছু তো করতে পারো নাকি? ভালোবেসে না হোক রাগেই করো। ভাই রে ভাই, হৃদি তো আরো রেগে আগুন হয়ে যাচ্ছে, গালগুলো ফুলে গেছে আর লাল টুকটুকে হয়ে গেছে। আমার দিকে কড়া চোখে তাকিয়ে বলল, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। না, খারাপের মাঝে একটু ভালো হওয়া উচিত। হৃদি আর না পেরে মাটিতে একটা লাথি মেরে বলল, এই তুমি এমন কেন? আমি খুব সুইট, তাই না? আমি কখন বললাম সুইট? এই তো এইমাত্র বললে। এই তুমি কি কখনো রাগ করো না? সব সময় কি শুধু আমাকে হাসাও? তোমার রাগিয়ে রাগান্বিত মায়াবী মুখটা দেখার আলাদাই মজা, আবার তার থেকেও বেশি যখন তোমায় হাসায়, তোমার ওই গালের ডিম্পলটা দেখে আরো বেশি ভালো লাগে। এবার আমার কলা ছেড়ে হাসতে হাসতে বলল, যাও এখন, বাসার সামনে আছি, কেউ দেখে ফেললে অসুবিধা আছে। হুম, যাব না, নিয়ে গেলে তোমার সাথে করেই নিয়ে যাব। পাগল নাকি তুমি? চাও? হুম চাও বলছি। আমি এবার ওর দিকে তাকিয়ে মুখ বাগাতেই ও আমার গাল দুটো টেনে বলল, ওরে পিচ্চিটা বুঝি রাগ করেছে। না রাগ কেন করব, তুমি আমার কে হও শুনি? হুম, আমি তো কেউ না, এবার যাও প্লিজ। সুর ভাল লাগে না, এটা বলেই আমি বাইক স্টার্ট দিয়ে ওদের বাসা থেকে চলে এলাম। রুমে এসে বিছানায় শুয়ে আছি, পাগুলো দেওয়ালে রেখে নাচাচ্ছি আর ভাবছি, শালা কাল এত রাত জেগে মুভিগুলো দেখায় বেকার হলো, শালা ঘুমটাকেও বলি মাইরি, একটু কন্ট্রোলে থাকতে পারিস না, শালা আমার সব নষ্ট করে দিলি। আব্বু আমার রুমের সামনে দিয়ে যাচ্ছিল, আমার পা দেওয়ালে দেখে আব্বু রুমে এসে চিৎকার করে বলল, এই দেওয়ালে পা রেখেছিস কেন? রংটা উঠে গেলে কি তোর বাপ করবে? আমি আব্বুর দিকে তাকিয়ে বললাম, জি তুমি তো করবা, তুমি এখন বাসার কর্তা না? ভাই রে, আব্বু আমাকে একে তো দেখতে পারে না, তার মধ্যে আমি আবার এত রাগাচ্ছি। এই আমি মানে? জি আব্বু জান, তুমি তো আমার আব্বু। বলছি শোনো না। হ্যাঁ বল। বসো না বিছানায়। না একদম না, বিছানায় বসতে বলে কি না কি দাবি করবি, ঠিক আছে? আচ্ছা ভাইয়ারা, আপনারাই বলেন, আব্বুর কাছে দাবি করবো না তো কার কাছে করব? ও আচ্ছা, শ্বশুর আব্বুর কাছে তো দাবি করাই যায়, তাই না? আচ্ছা বসো না, যাও এবার। আমার এরূপ কথাবার্তা শুনে আব্বু রেগে বলল, এই নাইমের আম্মু, একে আমার চোখের সামনে থেকে দূর করো না কেন, আমাকে অপমান করছে জানো? আম্মু টিভি দেখতে দেখতে বলল, এই দেখো বাজে পুকবে না, আর সিরিয়াল দেখার সময় তোমার বকবক শুনতে ভালো লাগছে না? হ্যাঁ তাই তো লাগবে কেন, কি জন্য যে তোমায় বিয়ে করেছিলাম আর তার সাথে এসেছে আমার এক সুপুত্র। আমি হালকা হেসে জামার গলাটা ঠিক করে বললাম, তাহলে এতদিনে বুঝতে পেরেছো যে আমি এক সুপুত্র? চুপ হারামি একটা, এটা বলে আব্বু রেগে বেরিয়ে গেল এই বলতে বলতে। জীবনে বড় ভুল বিয়ে করা, আর তার থেকে বড় ভুল করেছি এর মতো একটা কুলুঙ্গা সন্তানকে জন্ম দিয়ে। আল্লাহ গো, এর মতো আর কারোর বাসায় সন্তান দিও না, নয়তো আমাদের মতো তাদেরও জলে পুড়ে মরতে হবে। আব্বুর কথা শুনে আমি হাসছি আর ওদিকে আম্মু চিৎকার করে বলল, চুপ করবে নাকি আমাকে যেতে হবে? হ্যাঁ করছি তো, আগে তোমার ওই রাজপুত্রকে চুপ করতে বলো। আমাকে আম্মু অনেক ভালোবাসে, আর আব্বু আম্মুর ঝগড়া তো মানে কি বলবো, প্রতিদিনের আমার দেখা একটা সেরা মেগা সিরিয়াল। যখন লাগে না হেব্বি লাগে ঝগড়াটা, আর আমি মাঝে মাঝে কাঠি করি, মানে এদিকে ওদিকের দোষ তুলে ধরি। আব্বু আম্মুকে একটু বেশি ভয় করে, কারণ আব্বু আম্মুর লাভ ম্যারেজ, আর লাভ ম্যারেজ মানেই জানেন তো, দিনের শুরুতে শুধু ঝগড়া আর দিনের শেষে দুজন দুজনের প্রতি এত ভালোবাসা। আব্বু আম্মু পুরোই লাভ বার্ডস। এখনো আব্বু প্রতিদিন বাইরে থেকে আম্মুকে ফুচকা এনে দেয়, আম্মু বকে যে বাসায় এত বড় পোলা আছে, যদি সে দেখে কি বলবে। আব্বু হেসে হেসে বলে, তাতে কি, ভালোবেসেছি তোমায় ললনা, তাই বলে কি প্রেম দেব না? এখন বাজে সকাল 11টা, আম্মু কিচেনে আছে আর আব্বু হয়তো নিউজ পেপার পড়ছে, খুব ক্ষুধাও লেগেছে। তাই আমি উঠে কিচেনের দিকে এগোলাম, কিচেনের দরজার কাছে গিয়েই শালা আমি তো অবাক, আমার বাসার লাভ বার্ডস গুলো দেখে এখন প্রেম করছে, উড়ি উড়ি।
আব্বু দেখি আম্মুর আঁচলের খুঁট ধরে বলছে, এই শুনো না। কি হয়েছে বলবে তো নাকি, তখন থেকে এক কথাই বারবার বলছো। বলছি আজ একটু বাইরে যাবা, ওই পার্ক আর কি। মতিচ্ছন্ন, এই বুড়ো বয়সে এত প্রেম কেন? বুড়ো তো কি হয়েছে, ললনা তাই বলে কি প্রেম হব দেবে না? ভাই রে, আমি তো পুরাই শুনে অবাক, আব্বুর শায়েরি শুনে। আম্মু এবার হালকা হেসে বলল, উফ ছাড়ো না, নাই মিশে গেলে কি হবে বলো তো? ও এখন রুমে আছে, আসবে না। এবার আব্বু আম্মুকে জড়িয়ে ধরতে যাবে ঠিক তখনই। বলছি কিচেনে হচ্ছেটা কি? আমি কাশি দিতেই আব্বু আম্মুকে ছেড়ে দিল আর থতমত খেয়ে বলল, কি আবার হবে, দেখতে পাচ্ছিস না তোর আম্মু রান্না করছে? জি আব্বু, সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু মশলাটা তুমি মনে হয় ঢালছো, তাই না? আব্বু আম্মু দুজনে লজ্জা পেয়ে বলল, এই কি যাতা বলছিস? আব্বু কিচেনেও রোমান্স, আব্বু এবার লজ্জা পেয়ে বলল, নাই মেরা আম্মু ওকে বলে দাও, খুব খারাপ হচ্ছে কিন্তু। ওকে, আমি আজ বাসাতে থাকবো না, তোমরা যত খুশি প্রেম ভালোবাসা গল্প করবা। আম্মু আমার কথা শুনে হাসতে লাগলো। আমি এবার আম্মুর কাছে গিয়ে আম্মুর কাঁধে মাথা রেখে বললাম, আম্মু তুমি এই লোকটাকে কিভাবে পছন্দ করেছিলে, সবসময় রাগ দেখায়। আম্মু হেসে আমার মুখে হাত দিয়ে বলল, রাগি মানুষদের মনটা খুব সরল হয়, তোর আব্বু যতটা রাগে উপর থেকে ততটাই সরল মনের ভিতর থেকে। দেখিস না আমার সাথে কখনো পারে না, আর বেশি রাগাতেও চায় না। জি এই কারণেই রাগায় না, আমার আম্মুটাকে এখনো খুব ভালোবাসে, আমার আগে আব্বুটা। আম্মু লজ্জা পেয়ে বলল, যা কি বলিস না। আচ্ছা বাদ দাও, বলি ক্ষুধা লেগেছে তো, খেতে দিবা নাকি রুমে গিয়ে বসে থাকবো? টেবিলে বস, খাবার নিয়ে যাচ্ছি, আর সকালে তো ব্রেকফাস্টও করিস নি। ওকে যাচ্ছি। আমি এবার টেবিলে বসে খাওয়া শুরু করলাম। আব্বু তো আমার দিকে তাকাতেই পারছে না, লজ্জাতে হয়তো। আব্বু এবার বাইরে চলে গেল। কিছুক্ষণ পর আব্বু এসে আমার কান ধরে বলল, আমরা রোমান্স করি কিচেনে তাই না, আর তুমি গাড়িতে বুঝি কারো হারামি একটা। নাম কি আব্বু আর কোন মেয়ে? রীতি নাম, তোদের কোম্পানির কি যেন একটা। ও ও ভাই সাহেব, রীতি আসছে, হুমাগো টুরু ভালোবাসার টানে আমায় রিসিভ করতে আসছে রে। আম্মু এবার কিচেন থেকে ছুটে এসে আব্বুর হাত ধরে বলল, আহ হচ্ছেটা কি, ছাড়ো ওর কান ছাড়ো। দেখো বাইরে গিয়ে তোমার ছেলে কোন মেয়ের সাথে বাইরে যাবে, সে বাসার সামনে এসে অপেক্ষা করেছে। আম্মু দৌড়ে বাইরে গিয়ে উঁকি মেরে আমার কাছে এসে বলল, চলবে। আমি আম্মুর দিকে তাকিয়ে, চলবে মানে? আমার পছন্দ হয়েছে মেয়েটাকে, খুব সুন্দর মেয়েটা। নাই তুই আমায় আগে কেন বলিসনি, বিয়ে দিলে ওই মেয়ের সাথেই দিব, তারপর তোদের একটা বেবি হবে, আমরা দুজন কোলে নিয়ে খেলা করব। আমি তো আম্মুর কথা শুনে পুরোই হতাশ, শালা গরু হাট থেকে কিনে আনাই হলো না, এদিকে কেউ দুধ নেবে কে ছানা নেবে সে নিয়ে তর্কাতর্কি, উফ আম্মু চুপ কর তো। আমি এবার হাতটা ধুতে লাগলাম আর আম্মু গাল ফুলিয়ে